অনেক মেয়ে দেখবেন লজ্জা কি আমার, লজ্জা কোনো কারণ নেই। অনেক মেয়েকে আব্বাজান ছবি দেখায়, কালকে বলছিলাম আমি কথা, বলে মা একটা ছেলে তোমার জন্য দেখেছি খুব সুন্দর, দেখো পাঁচ ওয়াক্ত নামাজ, ছেলের মুখে দাড়িও আছে টুপিও পরে। বর্তমান বাংলাদেশের কিছু মেয়েদের রুচি এত বেশি খারাপ, দাড়িওয়ালা দেখলে কয় খ্যাত, ঠিক কিনা কথা কয় না কেন, জোরে কোন ঠিক কিনা কয়, আব্বা এটা খ্যাত, এটা চলে না, পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা খ্যাত। আমি বলি দাড়িওয়ালা যদি কেউ খ্যাত বলে তার চোদ্দ গোষ্ঠী খ্যাত চিল্লায় কোন ঠিক কিনা, দাড়ি রাখা এটা হচ্ছে নবীজির সুন্না। কেউ যদি বলে দাড়ি রাখলে আমি খ্যাত হয়ে গেলাম, আমি বলবো তোমার চোদ্দ গোষ্ঠী খ্যাত নবীর সুন্নাহের অনুসারে কখনো খ্যাত হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা। আবার অনেক মেয়ে কয় এখন দেখাচ্ছে একটা খারাপ ছেলের ছবি, গাঁজা খায় মদ খায় নামাজ কালাম কিচ্ছু পড়া না, কিছু কিছু মেয়ে দেখবেন ন্যাংটা ছেলেকে বেশি পছন্দ করে, চিল্লায় কোন ঠিক কিনা, আব্বা আমার ভালো ছেলে পছন্দ করে, এটা তোমার জন্য পারফেক্ট, মাইয়া কয় এটা আমার চলে না, এটা আমার চলে না। এখন গাঁজা খোরের সঙ্গে বিয়ে হয় দুই মাস যাইতে না যাইতে ডিভোর্স, চিল্লায় কোন ঠিক কিনা। যে বন্ধুকে বলবো বোন আপনার সিলেকশন যে সবসময় সঠিক হবে ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং আব্বা আম্মার পছন্দে বিয়ে করলে বারাকা বরকত দিবে একজন, চিল্লায় কোন তিনি কে, জয় কোন তিনি কে। আর একটা কথা বলি যুবকদেরকে, যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা অনেক মেয়ে তোমাকে পছন্দ করবে না, বলবে এই লোকটা মনে হয় জঙ্গি, আছে না নাই, এখন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে দাঁড়িয়ে লেখা জঙ্গি হয়ে যায়, চিল্লায় কোন ঠিক কিনা। আমি একটা কথা সবসময় বলি, যেই মেয়ে তোমার নবীর সুন্নাহের অনুসারে দেখে তোমাকে পছন্দ করে না, যেই মেয়ে তোমাকে তোমার মুখের দাড়ি দেখে পছন্দ করে না, সেই মেয়ে কখনো তোমার লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে দাড়ি রাখলে পছন্দ করে না, যেই মেয়ে তোমার পরিবারকে দিনদার দেখে পছন্দ করে না, সেই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য যেই মেয়ে তোমাকে দিনদারি দেখে পছন্দ করবে সেই মেয়ে তোমার জন্য পারফেক্ট, চিল্লায় কোন ঠিক কিনা। এজন্য বন্ধুকে বলবো বোন যা করছেন লাইফে করছেন, ইটস ওকে, এনাফ, সবার জন্য এনাফ হয়ে গেছে এটা, কিন্তু বিয়ে যখন আমরা করব, ছেলে যখন বিয়ে করব দিনদার মেয়ে বিয়ে করবো, চিল্লায় কোন ঠিক কিনা। আর মেয়েরা যখন বিয়ে করবে দিনদার ছেলে বিয়ে করার দরকার আছে না নাই, জয় কোন আছে না নাই, আল্লাহ তুমি আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গী দান করে দিও পড়া, আমিন, জয় কোন আমিন। আজকে যারা যুবকরা আয়োজন করেছে আল্লাহ যুবকদের আয়োজনকে কবুল করুক পড়া, আমিন। আপনাদের এখানে কথা বলতে যে কষ্ট হয়েছে আমার, এটা বলার কোনো ভাষা নাই, আমি কিন্তু খুব জোরে জোরে কথা বলছি, ইজদান আর গলা বসে গেছে, আপনারা বুঝতে পারছেন সবাই গলা বসে গেছে। তো আমি একটা কথা বলি, দেখেন এই প্রোগ্রামটা আগামীতে হোক এটা আপনারা চান কি চান না, এই যে অনেক কথা করা, চান কি চান না, জয় কোন চান কি চান না,